আমার হার খাবে না কিন্তু তুমি, ঠিক আছে? কোথা গেলে কোথা গেলে সবাইকে গুড মর্নিং বলো, সকাল সকাল সবাই গুড মর্নিং বলো। এখন কটা বাজে? 7:30 বাজে। চলো গুড মর্নিং বলো। শীতকাল মানে কোথা গেলি রে, ভেতরে বলবি না কাউকে গুড মর্নিং? বলবে না কাউকে গুড মর্নিং? নমস্কার, তনহিস লাইফস্টাইলে সবাইকে স্বাগত। অনেক দিন পর ব্লগ শুট করছি। আসলে না, এই জন্য আমি হার করি না পাবো। শীতটা বেশ জমিয়েই পড়েছে, কেমন উপভোগ করছেন এবারে শীতটা? পাবো, আমার হারটা নষ্ট হয়ে যাবে বাবা। যবে থেকে পাগলু এসছে না, তবে থেকে আমি কোনো হার চুড়ি দুল কিছু পরতে পারি না। প্রথম দিন এসেই আমার একটা শাখা বাঁধানো ছিল, সেটা তার কেটে উড়িয়ে দেওয়া হয়ে গেছিল। ওর জন্য মানে ও যেহেতু আমাদের সবসময় কাছে কাছে থাকে, ওর ঠোঁটটা এতটাই ধারালো না, টুকটুক করে মোটামুটি সব কেটে দেয়। কাঠের এই জিনিসটা, এটা তো মোটামুটি মনে হয় আজকে কাটবে। আমার এই জামাটা বহু বছরের পুরনো, আমি যখন লখনৌতে থাকতাম দিল্লি থেকে কেনা। এবারে শীত যেহেতু বেশ জাঁকিয়ে পড়েছে বলে এটা বের করেছি। এবারে মোটামুটি কত বছর হবে? 15 বছর হবে না গো? হ্যাঁ, 15 বছর হবে। 15 বছর না? হ্যাঁ, 15 বছর। মানে 2006 মনে হয় কেনা এটা, 2006 কেনা, 2006 এটা কেনা। আর এটা হচ্ছে 2024। আচ্ছা, ওখান থেকে ডাকতে হবে? বেরো বেরো, তুমি বাটনটা খুলে দাও। না না, সে ঠিক বেরোবে। ও, এখান থেকে দেখতে সুবিধা হচ্ছে? হ্যাঁ সুবিধা হচ্ছে। আমাদের তো চা খাওয়া হয়নি, একটু চা বানাই। তুমি কি চা খাবে? এই যে আমার সারাদিনের সঙ্গী, সকাল থেকে শুরু হয়ে গেল আমার সাথে থাকা। যতক্ষণ খাঁচায় থাকে ভালো, তা না হলে সে শুরু হয়ে যায় আমার সাথে থাকা, আর ছেলে থাকলে ছেলের সাথে, সকলের সঙ্গে। মানে ও একটু ঘরে সকলের কাঁধে কাঁধে থাকতে বেশি পছন্দ করে। এত রাগ কিসের? কি লাগিয়েছিস এটা? দাদা দাদা, এখানে কি লাগিয়েছিস? কি লেগেছে এখানে? কি লেগেছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বিরক্ত করব না, ঠিক আছে বিরক্ত করব না, করব না বিরক্ত। এখানে কোথাও যাওয়ার জায়গা আছে? কি খাবে? বিস্কুট? সকালবেলা উঠে হয়ে গেল, আমার মাথা এসে বসলো। এই পাগো পাগো, চলো চা খাই তাহলে, চা বানাই। চাটা খেয়ে নি।
ছোলা আর আপেলটা দিয়ে দিই। চিৎকার শুরু হয়ে গেছে তাদের। দিচ্ছি দিচ্ছি, এত চিৎকার করা কি হয়েছে বল, এত চিৎকার করা কি হয়েছে? ওইটাকে এটাকে তো কেটে কেটে যা করেছিস, এনে কাঠিটার কিচ্ছু নেই যেটার উপরে বসে, সেটাকে ভেঙে কেটে তবে ও শান্ত হবে, ওটাকে আজকে শেষ হবে, আজকে এক্ষুনি শেষ হবে। তুমি দেখো পেন্সিলের মতন ছুলছে, পুরো পেন্সিলের মতন ওটাকে ছুলে যাচ্ছে, ছুলে ছুলে ওটাকে শেষ করবে। আমাকে ইমিডিয়েট আজকে আমার কালকেটা কাঠি আনতে হবে, তাহলে বসবে কোথায় দেখছো? কাঠির লেন্থ ছোট হয়ে গেলে তুমি একটা ওটাকে এগিয়ে দেবে, তাহলে তো হয়ে গেল। আগেরবার ওটা সেরম করা হয়েছিল, লেন্থ ছোট হয়ে কেটে গেছে, ওটাকে এগিয়ে দিয়েছি, আবার একই কাণ্ড করে যাচ্ছে। লেন্থ ছোট হচ্ছে আর আমি ওটাকে ক্রমশ ছোট করে যাচ্ছি, আর ও ক্রমশ কেটে যাচ্ছে। আমার কাচের গ্লাসের সম্ভার এটা নয়, এখনো অনেক আছে। গতকাল ওবারি থেকে এগুলো নিয়ে এসে ডিশওয়াশারে সমস্ত একদম ক্লিন করে এখন আমার ক্রকারি ইউনিটে এগুলোকে রাখবো। এত সুন্দর ক্লিন হয়েছে ডিশওয়াশারে বলার কথা নয়, যেন মনে হচ্ছে আমি নতুন, মানে নতুনও যখন আমরা পারচেস করি না এত সুন্দর পরিষ্কার থাকে না। যখন কোনো ফাইভ স্টার হোটেল বা রেস্টুরেন্টে আমরা খেতে যাই সেই সময় দেখা যায় এরকম একদম গরম চকচকে সুন্দর নতুন গ্লাসে আমাদেরকে সমস্ত কিছু সার্ভ করে, আর এটা করে আমার এত ভালো লাগছে সমস্ত কিছু ক্লিন করার পর। এবার এগুলোকে সাজাতে দেখতেও সত্যি ভীষণ ভালো লাগবে। এগুলোকে এক এক করে এবার জায়গা মতো প্লেসিং করি। ওই বাড়িতে যে ক্রকারি ইউনিটটা ছিল আমার বেশ ছোট ছিল, এ বাড়িতে মোটামুটি একটা বড় সড়ো ইউনিট করেছি, হয়তো এটাও ভরে যাবে কারণ ক্রকারি কেনা তো আমার একটা নেশা আছে। এগুলোকে তুলে ফেলি জায়গা মতো, এই গোছাতে গোছাতেই মোটামুটি প্রত্যেক দিন আমাদের 5-6 ঘন্টা করে সময় লেগে যায়।
আছে। হস্তশিল্প মেলা না, ওটা নিউটন মেলা না রে? হ্যাঁ, নিউটন মেলা থেকে, নিউটন মেলা থেকে আমি বেশ কিছু কচুরি পানার বাস্কেট, তারপরে এই ধরনের এগুলোকে কি বলবো, টেবিল ম্যাট, এই ধরনের বেশ কিছু ম্যাট, বাস্কেট আর আরো কিছু জিনিস, মানে ওই যে পেন স্ট্যান্ড, যেগুলোকে আমি পেন স্ট্যান্ড করে নিই, যেগুলো গাছ রাখার জন্য, মানে ছোট ছোট যে মানি প্ল্যান্টগুলো আছে সেগুলো রাখার জন্য আমি কিনেছি। ভীষণ সুন্দর। আর ওদের আদিসত্ত গ্রামে নিজেদের ফ্যাক্টরি আছে যেগুলো বানায়, এগুলো দেখতে এত ভালো লাগছে। আর কচুরিপানা দিয়ে বানানো, মানে কচুরিপানার যে স্টেমগুলো হয় না, সেগুলোকে রোদে শুকিয়ে তারপর সেগুলোকে প্রসেস করে এগুলো বানাচ্ছে। বাস্কেটটা দাও, বাস্কেটটা ভীষণ সুন্দর। এটাও কচুরিপানার, এটাও বললে ওরা ওদের মতন করে, মানে আপনারা যদি বলেন তাহলে সেই রকম আপনাদের মনের মতন করে ওরা কিন্তু বানিয়ে দেবে। আমি ফোন নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা যদি চান ওদেরকে অর্ডার দিয়ে এরকম জিনিস আপনারা বানিয়ে নিতে পারেন। ভীষণ সুন্দর প্রত্যেকটা জিনিস, আমার ভীষণ ভালো লেগেছে। আর কাস্টমাইজ করে দিচ্ছে আর কি, ঘরের সঙ্গে না দেখতেও এত ভালো লাগছে। এই যে আমি এই বাস্কেটটা এখানে রেখেছি টেবিলে, এটাও দেখতে ভালো লাগছে। আর কিছু কিছু ছোটো ছোটো বাস্কেটও আমি পারচেস করেছি। আপনারা আমার কুকিং চ্যানেলের ভিডিওতে হয়তো দেখে থাকবেন যে এগুলো আমি ইউজ করছি। এগুলো দুধ জাল দেওয়ার পর সেটা দিয়ে ঢাকা দেওয়া যায়, মানে দুধটা ঢাকা দেওয়া যায়, বা কোনো খাবার দাবার আমরা রান্না করে যেগুলো আমরা ঝুড়ি দিয়ে বা বাস্কেট দিয়ে ঢাকা দিই, সেটা দিয়ে না ঢাকা দিই, এগুলো দিয়েও কিন্তু ঢাকা দেওয়া যায়। আর টেবিল ম্যাটগুলো এগুলো ইউজ
পোস্ট করা যায় যে টেবিলে রেখে। এর আমি 10টা কিনেছি, আবার পোস্টারও কিনেছি। পোস্টারটা মানে অর্ডার দিয়েছিলাম, ওরা আমাকে করে দিয়েছে। দাঁড়ান দেখাচ্ছি পোস্টারটা। এই যে এটা পেন স্ট্যান্ড, এটার মধ্যে আমি এরকম একটা ছোট মানি প্ল্যান্টের গাছ বসিয়ে রেখেছি। মানি প্ল্যান্ট তো যে কোনো জায়গাতেই, তবে এটার মধ্যে না মাটি দেওয়া রয়েছে, অল্প অল্প করে জল দিই, সুন্দর গাছটা রয়েছে এটা কিচেনের জন্য। আর এই যে পোস্টারগুলো বলছিলাম, এই যে পোস্টারগুলো দেখতে ভীষণ সুন্দর। আর এই যে বাস্কেট, এগুলোর মধ্যে আমরা ডিম রাখি বা ফল রাখি, যে কোনো কিছু রাখতে পারি। বড় সাইজের এইরকম বাস্কেটও পাওয়া যায়, এগুলোর দাম 400 টাকা, আর এগুলো আমি 200 টাকা করে পারচেস করেছি। আর এই পোস্টারগুলো এক একটা 50 টাকা করে। ক্রকারি ইউনিটটা গুছিয়ে নেওয়ার পর বাজারে চলে গেছিলাম, তারপরে আরও অন্যান্য অনেক কিছু কাজকর্ম সেরে এখন রান্না করছি। আজকে খুবই কম রান্না করছি, জাস্ট পাতলা মুরগির মাংসের ঝোল আর তার সাথে গরম গরম ভাত। শীতের দুপুরে হোক বা রাত্রে পাতলা মুরগির মাংসের ঝোল খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে, আবার পাতলা খাসির মাংসের ঝোল খেতেও ভীষণ ভালো লাগে। সাথে যদি হয় গরম ভাত বা গরম রুটি, এক একজন অবশ্য এক একটা খেতে পছন্দ করে, কেউ গরম ভাত দিয়ে খেতে পছন্দ করে, কেউ আবার গরম গরম রুটি দিয়ে খেতে পছন্দ করে, কেউ আবার লুচি পরোটা দিয়েও খেতে কিন্তু ভীষণই ভালোবাসে। যাই হোক, আজকে একদম হালকা করে মুরগির মাংসের ঝোলটা করছি, প্রেশার কুকারে জাস্ট 2 সিটি দিয়ে রান্নাটা শেষ করব। প্রেশার কুকারে মাংসটা তো চাপিয়ে দিয়েছি আর ভাতটাও বসিয়ে দিয়েছি, অন্যদিকে এবার কিচেনটা ক্লিন করে নেব। রান্না করতে গেলে এক এক সময় বেশ অগোছালো হয়ে যায়, চেষ্টা করি গুছিয়ে করবার, তবে তার মাঝেও এদিক ওদিক যখন কাজের মধ্যে চলে যাই তখন আবার এই রান্নাঘরটা একটু অগোছালো হয়ে যায়। যাই হোক, ভাত আর মাংস বসিয়ে দিয়ে এদিকে আমি বাকি কাজটা সেরে নিচ্ছি। আর যেহেতু ঘর মোছা এবং বাসন মাজার চেয়ে বড় একটা কাজের চাপ কমে গেছে, সেই জন্য অন্যান্য কাজগুলো করতেও বেশ যথেষ্ট সুবিধা হয়। ডিশওয়াশারে বাসন অসম্ভব ভালো পরিষ্কার হয়, আর আমি যে ইউরোকে ফোবসের রোবটটা কিনেছি ওটাও কিন্তু আমার ভীষণই হেল্প করছে, পুরো বাড়িটা 1.5 ঘন্টার মধ্যে সুন্দরভাবে পরিষ্কার করে মুছে দিচ্ছে, যেটাতে আমার অনেকটা হেল্প হচ্ছে। হেল্পিং হ্যান্ড অবশ্যই রাখতে পারতাম, কিন্তু আমার মনে হয় আমরা যারা বাইরে অন্যান্য কাজের মধ্যে ব্যস্ত থাকি তাদের জন্য এই ধরনের ইলেকট্রিক গ্যাজেট ভীষণই হেল্পফুল। আমি প্রথম থেকেই ঠিক করে রেখেছিলাম যে এবার ডিশওয়াশার আর এই ঘর মোছার রোবটটা কিনব। সত্যি এই দুটোকে কিনে আমার যে কতটা উপকার হয়েছে সেটা বলে বোঝাতে পারবো না। যারা এই ধরনের ইলেকট্রনিক গ্যাজেট কিনতে ইচ্ছুক তারা অবশ্যই কিনতে পারেন। আমি বসের ডিশওয়াশার কিনেছি আর ইউরোকা ফোবসের রোবট কিনেছি, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর যদি আপনারা ফোন নম্বর চান ইউরোকা ফোবসের, তাহলে অবশ্যই আমি ফোন নম্বরটাও দিয়ে দিতে পারি। এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমার নিজের কাজের সুবিধার্থে আমি এগুলোকে কিনেছি আর তাতে প্রচুর প্রচুর হেল্প পাচ্ছি। সত্যি বলতে যে হেল্পিং হ্যান্ড আমরা রাখি তাদেরকে একবারের থেকে দুবার যদি কোনো কাজ করতে বলা হয় তারা কিন্তু বেশ অসন্তুষ্ট হয়। আর অনেক সময় দেখবেন কাজ করতে গেলে ঘর একবারের থেকে দুবার যদি মুছে পরিষ্কার করা হয় সেটা নিজেদের পক্ষে কিন্তু সম্ভব হয় না, আর এই ধরনের যদি রোবট থাকে বা ইলেকট্রনিক গ্যাজেট থাকে তাহলে যতবার খুশি ততবার ঘর মোছা বা পরিষ্কার করা যায়। তো সেই জন্যই আমার মনে হয় ঘর পরিষ্কারের ক্ষেত্রে এর থেকে বড় ইউজফুল জিনিস আর কিছু হতে পারে না। এই যে এখন প্রচণ্ড ঠান্ডা পড়েছে, এই রকম ঠান্ডার দিনে গাদা গাদা বাসন মাজাটা কিন্তু বেশ যথেষ্ট কষ্টকর। আর আমার শুটিং পারপাসে আমাকে অনেক বাসন যেহেতু ব্যবহার করতে হয় সেগুলোকে ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে তুলেও তো রাখতে হয়,
এই ডিশওয়াশার থাকার কারণে আমার সেই কষ্টটা একেবারেই কমে গেছে। একবার আমি মোটামুটি পুরো ডিশওয়াশার লোড করে দিচ্ছি আর সুন্দরভাবে গরম জল দিয়ে বাসন ধুয়ে মুছে পরিষ্কার হয়ে একদম শুকিয়ে যাচ্ছে। জাস্ট আমি ডিশওয়াশার থেকে বের করে বাসনগুলোকে জায়গা মতো প্লেসিং করে দিচ্ছি। দুটো সিটি দিয়ে প্রেশার কুকারটা বন্ধ করে দিয়েছি আর স্টিমটা রিলিজ হওয়ার জন্য এবার অপেক্ষা করছি। আর ভাতটাও আমার সেদ্ধ হয়ে গেছে, মানে ভাতটা হয়ে গেছে, এবার ভাতের ফ্যানটা ঝরিয়ে নিয়ে তারপরে তাড়াতাড়ি গরম গরম মাংসের ঝোল ভাত খেয়ে নেব। আজকে আর অন্যান্য কোনো কিছুই রান্না করিনি, এরপরে আরও অনেক কাজকর্ম আছে, তো সেগুলো যেহেতু করতে হবে কারণ এখনও বাড়িটা অনেকটাই গোছানো বাকি আছে, তাই শুধুমাত্র যদি আবার রান্নার দিকে বেশি সময় কাটিয়ে দিই তাহলে আবার বাকি কাজ হবে না। এরপরে আবার কুকিং চ্যানেলের জন্য শুটিংটাও করতে হবে, তাই অল্পের ওপর দিয়ে আজকে মোটামুটি ছেড়ে দিলাম। রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে এবারে তিনজনে একসাথে বসে খেয়ে নিচ্ছি, তারপরে অবশ্যই একটু বিশ্রাম নিতে হবে কারণ সেই সকাল ছটা থেকে চাকা যে ঘুরছে, চাকা এখনও পর্যন্ত বন্ধ হয়নি, তাই চাকার বিশ্রামটাও কিন্তু যথেষ্ট প্রয়োজন। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, আশা করি অন্যান্য ব্লগের মতন এই ব্লগটাও আপনাদের ভালো লাগলো। চেষ্টা করব খুব শীঘ্রই আবার আপনাদের সঙ্গে ব্লগ শেয়ার করবার। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।